হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকালে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব এই যে শাক ভাজি করব, নেটা বেটা শাক, সরষে খেত থেকে কিন্তু তোলা হয়েছে, সেই মজার একটা শাক। তো জানি না এটাকে আপনারা কী নামে ডাকেন, তো আমাদের এলাকায় কিন্তু এটাকে নেটা বেটা শাক বলে। এই শাকটা আসলে অনেকটাই মজা, আর শাকের সাথে কিন্তু শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা, এটাও কিন্তু ভীষণ মজা। আলু ভর্তা যদি সাথে থাকে এরকম শাক দিয়ে ভাত, কিন্তু আপনি এক নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন। তো বন্ধুরা, এদিক দিয়ে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব আলুগুলো সেদ্ধ। তো অবশ্যই আলু সেদ্ধ দিয়ে কিন্তু এরকম শাক ভাজি দিয়ে খেয়ে দেখবেন, দেখবেন যে কীরকম লাগে। যতই মাছ মাংস থাক না কেন, একদম এক নিমিষে ভাত খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই যে আমি শাক দেখেন, এক পাতিল শাক বসিয়ে দিয়েছি। তো দেখবেন এটাকে একদম অল্প হয়ে যাবে, দেখা যায় অনেক। তো এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ। তো আমি এরকম করে শাক রান্না করি, তো আপনারা কীরকম করে করেন আমি জানি না। তো এখন ভালো করে এটাকে এখন সেদ্ধ করে নেব। তো এরকম শাক কার কার পছন্দ সাথে আলু ভর্তা দিয়ে? তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আমার মুখের কথা না, আপনারা খেলেই বুঝতে পারবেন যে কতটা মজা। তো বন্ধুরা দেখেন, এক পাতিল শাক কিরকম একদম অল্প হয়ে গেছে, আরও অল্প হয়ে যাবে, একদম সরিষা ক্ষেতের শাক। তো বন্ধুরা, এই যে শাক কিন্তু সেদ্ধ করে নামিয়ে নেওয়া হয়েছে, এদিক দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ শুকনা মরিচও নিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে যে রসুন মানে ছেঁচে নিতেছি, আর এদিক দিয়ে যে আমি ভর্তা করার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ দিয়ে কিন্তু আলু ভর্তা করলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন এই যে শাকের জন্য আগে মরিচটা ভেজে তারপর এখানে দিয়ে দেব কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন, রসুন ছেঁচা। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কাছে কীরকম লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কার কার শাক আর আলু ভর্তা এরকম পছন্দ। তখন ভালো করে এখন কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা ভাজা করে নেবো, একদম বাদামি বাদামি কালার করে নেব। এরকম করে শাক ভাজি করলে কিন্তু খুবই অসম্ভব মজা হয়। তো অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। আর গ্রাম অঞ্চলে কিন্তু এরকম শাক অ্যাভেলেবল পাওয়া যায়, একদম সরিষা ক্ষেতের শাক। এক মানে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীরকম মানে সরিষা ক্ষেতের শাক হয়েছে, অবশ্যই আপনাদের কাছ মানে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখেন আমি কিন্তু এই যে আস্তে আস্তে বাদামি কালার করে ফেলছি, আর শাকের কিন্তু কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে গিয়ে তেল বেশি দিলে কিন্তু শাকটা ভালো লাগে, আর রসুনটা একটু বেশি দিতে হয়। তো বন্ধুরা, এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে খালি এখন মানে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন, আর কার কার শাক আলু ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ মজা লাগে, একদম শাক দিয়ে আলু ভর্তা দিয়ে খেলে মাছ মাংস কিন্তু এতটা ভালো লাগে না। তো বন্ধুরা, এখন আমি শাকটা ঢেলে দিলাম, তো আস্তে আস্তে এখন নেড়ে চেড়ে নেবো। দেখেন কত সুন্দর হয়েছে শাক ভাজি, এরকম শাক কার না ভালো লাগে, আর শাক ভাজি তো সবারই অনেক পছন্দ আমার মনে হয়, মাছ মাংসের চেয়েও। তো বন্ধুরা, এই যে শাক কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, এক পাতিল শাক কতটুকু হয়ে গেল। আর এদিক দিয়ে বন্ধুরা, এখন ভর্তা বানানো হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো অবশ্যই বাসায় এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন সাথে আলু ভর্তা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখেন আমার শাশুড়ি মা ভর্তা বানাচ্ছে।